তোমাদের সবাইকে দাদার কাস্টমার স্বাগতম জানাই এই ভিডিওতে ক্লাস সেভেনের সেকেন্ড ইউটেস্টের ভূগোলের একটি মডেল क्वेश्चन সেট সহ আলোচনা করব দ্বিতীয় পরীক্ষায় ক্লাস সেভেনের ভূগোলের নাম্বার থাকবে পঁচিশ সময় থাকবে ৫০ মিনিট এবার চলে একটি নমুনা প্রশ্ন সলভ করি এক নম্বরে দেখো বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো একের এক নম্বর ইউরোপের রাইন হলো একটি অন্তর্বাহিনী নদী একটি স্তূপ পর্বত আন্তর্জাতিক নদী এর মধ্যে সঠিক অপশনটি হবে আন্তর্জাতিক নদী ইউরোপের আইন হলো একটি আন্তর্জাতিক নদী দেখো যে সমস্ত নদী দুই বা তার বেশি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তাকে বলবো আমরা আন্তর্জাতিক নদী অর্থাৎ আন্তর্জাতিক নদী কী হয় অনেকগুলো দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয় এক্ষেত্রে সংজ্ঞাটাও কিন্তু ইম্পর্টেন্ট তার জন্য আমি তোমাকে এক্সট্রা করে বললাম এক একজন আমার দেখো অশ্ব প্রাকৃতিক রথ তৈরি হয় নদীর উচ্চগতি নিম্নগতি মধ্যগতিতে ম্যাক্সিমাম অশ্ব প্রাকৃতিক রথ রথ কিন্তু তৈরি হয় নদীর নিম্নগতিতে অর্থাৎ সঠিক অপশনটি হবে নদীর নিম্নগতিতে নদীর নিম্ন গতিতে নদীর জলের স্রোত খুব সামান্য হয় যে কারণে নদী একে বেঁকে প্রবাহিত হয় এবং অশ্বগতি রথ তৈরি হয় একের তিন নম্বর জীবাষ্ম দেখা যায় আগ্নেয় শিলায় পারলিক শিলায় রূপান্তরিত শিলায় জীবাষ্মের অপর না কিন্তু ফসিল অনেক সময় পরীক্ষায় থাকে ফসিল কোথায় দেখা যায় তো উত্তর হবে পাললিক শিলায় এরপরে দুইয়ের প্রশ্ন আসবে দেখো একটি বা উত্তর লেখো দুইয়ের এক নম্বর একটি অনিত্যবহ নদীর নাম লেখো যে সমস্ত নদীতে সারা বছর জল থাকে না বা যে সমস্ত নদী কি বরফ গোলা জলে পুষ্ট নয় তাদেরকে আমরা বলবো অনিত্যবাহ নদী উদাহরণ কি এখানে দেখো একটি অনিত্যবাহ নদীর নাম হলো বাঁকুড়ার গন্ধেশ্বরী আর যদি বলে নিত্যবাহ নদী তখন আমরা বলবো গঙ্গা ব্রহ্মপুত্র ওকে দুই দু নাম্বার গঙ্গার দুটি উপনদীর নাম হলো ড্যাশ ও ড্যাশ এক্ষেত্রে গঙ্গার দুটি উপনদীর নাম হলো কোশি ও গোমতী তারপরে ভারতের সাতপুরা হলো একটি স্তূপ পর্বতের উদাহরণ এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা লিখতে হবে দেখো ভারতের সাতপুরা কিন্তু একটি স্তূপ পর্বত তার জন্য এটা কি হবে সত্য হবে নেক্সট দুই চার নম্বর পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম পামির মালভূমি এবং পৃথিবীর ছাদ তিব্বত মালভূমি এটা সত্য হবে না মিথ্যা হবে সেটা আমাদের লিখতে হবে এটা মিথ্যা কারণটা কি বলো তো পৃথিবীর বৃহত্তম মালভূমির নাম হলো তিব্বত বৃহত্তম মালভূমি কিন্তু তিব্বত হবে এখানে ভালো করে বোঝার মতো ব্যাপার সেটা বৃহত্তম মালভূমি তিব্বত মালভূমি কিন্তু পৃথিবীর ছাদ হচ্ছে কি পামির মালভূমি কনসেপ্টটা ক্লিয়ার করে রেখো হ্যাঁ দু পাঁচ নম্বর পৃথিবীতে সর্বপ্রথম যে শিলা সৃষ্টি হয়েছে তার নাম কি উত্তর হবে পৃথিবীতে সর্বপ্রথম আগ্নেয় শিলা সৃষ্টি হয়েছে দুই ছ নম্বর সাহারা মরুভূমিতে যে সমস্ত অঞ্চলে বালি স্তূপগুলো জমা হয়ে পাহাড়ের মতো তৈরি সেগুলোকে ড্যাশ বলে উত্তর দেখো সাহারা মরুভূমিতে যে সমস্ত অঞ্চলে বালি স্তূপগুলো জমা হয়ে পাহাড়ের মতো তৈরি সেগুলোকে বলা হয় আর্ক অর্থাৎ বালিগুলো জমা হয়ে পাহাড়ের মতো তৈরি হলে সেটাকে আমরা বলবো আর্ক এটা কিন্তু টিকায় কারও অনেক সময় দেয় দুই সাত নম্বর পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম কি উত্তর দেখো পৃথিবীর বৃহত্তম বাঁধের নাম হলো মিশরের উচ্চ আসওয়ান বাঁধ নেক্সট দু আট নম্বর ইজিপশিয়ান কটন বলতে কি বোঝো নীল নদের বদ্বীপ অঞ্চলে প্রচুর পরিমাণে লম্বা আঁশের তুলো চাষ হয় এগুলোকে সারা বিশ্বে ইজিপশিয়ান কটন নামে পরিচিত এই যে নীল নদের বদ্বীপ বদ্বীপ অঞ্চলে যে সমস্ত বড় বড় লম্বা আঁশের তুলো চাষ হয় সেই তুলোকে আমরা বলবো কি ইজিপশিয়ান কটন নেক্সট দেখো ন নম্বর ক্যারাভান কি উত্তর দেখো সারা মরুভূমিতে যখন দল বেঁধে উট চলে তাকে বলে ক্যারাভান অর্থাৎ সারা মরুভূমিতে কি হয় দল বেঁধে বেঁধে উট চলে অর্থাৎ অনেকগুলো উট একসাথে কি চলাচল করছে এই যে দল বেঁধে যে বেঁধে যে উটগুলো চলে সেই দল বেঁধা উটগুলোকে আমরা বলবো একসাথে ক্যারাভান নেক্সট দেখো তিনের প্রশ্ন নিচের প্রশ্নগুলো সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি প্রত্যেকটি জন্য নাম্বার আছে দেখো দুই করে রূপান্তর শিলার দুটি বৈশিষ্ট্য লেখো উত্তর দেখো রূপান্তর শিলার ভঙ্গুরতা কম এই শিলা সহজে ক্ষয় হয় না তিনের দু নম্বর জলবিবেচিতা কাকে বলে দেখো উঁচু পাহাড়ি অঞ্চল যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জলভূমির ঢাল বরাবর বিভিন্ন দিকে বয়ে যায় অর্থাৎ কোনো পাহাড়ের চূড়ার অংশটা বৃষ্টির জলকে বিভিন্ন দিকে ভাগ করে বা বিভাজন করে তাই তাকে জল বলে জলবিবেচিতার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জল একাধিক ছোট ছোট জলাধারের মধ্য দিয়ে বই গিয়ে মিলিত হয়ে মূল নদী তৈরি করে নেক্সট তিনের তিন নম্বর নদীর উচ্চপ্রবাহ মধ্যপ্রবাহ ও নিম্ন প্রবাহের প্রধান কাজ কী নদীর কাজ দেখো উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয় কার্য করা মধ্য প্রবাহে নদীর প্রধান কাজ হচ্ছে কি বহন করা আর নিম্ন প্রবাহে নদীর প্রধান কাজ কি সঞ্চয় কার্য করা নেক্সট দেখো চার প্রশ্ন নিচে যে দু কোনো দুটি প্রশ্নের উত্তর দেওয়া প্রত্যেকের জন্য নাম্বার রয়েছে তিন করে নিত্যবাহ নদী এবং অনিত্যবাহ নদী কাকে বলে দেখো সাধারণত যেসব নদী নদী উঁচু পার্বত্য অঞ্চলে সৃষ্টি হয় যার জলের উৎস প্রায়শই বরফ গলা জল এই নদীগুলোতে সারা বছর জল থাকে বলে এদের নিত্য নদী বলে উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি গঙ্গা নদী বঙ্গপুত্র নদী নদী কাকে বলে মালভূমি বা অন্য কোনো কম উঁচু জায়গায় সৃষ্ট হওয়া নদীগুলোর উৎস সাধারণত বৃষ্টির জল অর্থাৎ এই সমস্ত নদীতে যে জলগুলো আসে যেগুলো বৃষ্টির জল থেকে আসে এই কারণে শুধুমাত্র বর্ষাকাল ছাড়া সারা বছর এই নদীগুলোতে জল প্রায় থাকে না বললেই চলে তাই এদেরকে বলা হয় অনৈত্যবাহ নদী উত্তর কি আছে উদাহরণ কি হতে পারে দেখো বাঁকুড়ার গন্ধাশ্বরী নদী এরপরে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন খামসিং হারমার্টান এবং সাইমুম বলতে কি বোঝো উত্তর দেখো গরমকালে সারা মরুমির উপর এক প্রকার গরম আর শুকনো বাতাস বয়ে যায় স্থানীয় ভাষায় একে খামসিন নামে ডাকা হয় উপকূল অঞ্চলে খামসিনকে বলে হারমার টান গরমকালে দিনের বেলায় কখনো কখনো প্রবল বালির ঝড় হতে দেখা যায় তাকে স্থানীয় ভাষায় বলা হয় সাইমুম নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো হামাদা ওয়াদি এবং রেকি অ্যান্সার দেখো হবে হামাদা আফ্রিকা মহাদেশের সারা মরুভূমি যে সমস্ত অঞ্চলের শক্ত পাথরের ভর্তি বালির অস্তিত্ব চোখে পড়ে না তাকে বলা হয় হামাদা আর ওয়াদি কি সাহারার বেশিরভাগ নদীগুলো আটলাস পর্বত এবং মধ্যভাগের উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে তবে নদীগুলো বেশিরভাগই শুকনো আর এই শুকনো নদীর খাদগুলোকেই বলে ওয়াদি রেক যেসব অঞ্চলের বালির সঙ্গে পাথর টুকরো মিশে থাকে তাকে বলে রেকর্মে বালির সাথে যদি পাথর মিশে থাকে তখন তাকে আমরা বলবো রেক নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও নাম্বার আমার আছে পাঁচ খুব ইম্পর্টেন্ট মাটি সৃষ্টির নিয়ন্ত্রক সম্পর্কে যা যেন লিখো উত্তর শিলাতে লিখব ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির উপর তবে জলবায়ু উদ্ভিদ মাটি তৈরিকে প্রবাহিত করে জলবায়ু দেখো এবার বলবো আমরা জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয় উষ্ণ ও বৃষ্টিবল জলবায়ু তাড়াতাড়ি মাটি তৈরি হয় আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয় ভূ প্রকৃতি কেমন ভূমির প্রকৃতি মাটি তৈরিকে প্রভাবিত করে ভূমির খাড়া ঢালে মাটির তৈরির সুযোগ কম আবার ভূমির ঢাল যেখানে কম সেখানে ধীরে ধীরে মাটির স্তর তৈরি হতে পারে জীবজগত দেখো জীবিত মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশ মাটিতে খুবই কম থাকে কিন্তু পিঁপড়ে কেঁচো ছুচো সাপ মাটিকে আলগা করে ফলে জল বাতাস মাটিতে প্রবেশ করে মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিকে পুষ্টি তারপর দেখো সময় মাটি একদিন তৈরি হয় না হাজার হাজার বছর বছর এমনকি লক্ষ লক্ষ লেগে যায় মাটি হতে আবার কখনো কখনো কোটি কোটি বছর ধরেও মাটি তৈরি হয় শিলাস্তরের ক্ষয়ের মাধ্যমে নেক্সট ইম্পর্টেন্ট ভেল্ট বলতে কি বোঝো আফ্রিকা মহাদেশকে অন্ধকারের জন্য মহাদেশ বলা হতো কেন অ্যান্সার দেখো আফ্রিকা মহাদেশের দক্ষিণ দিকে কালাহারি মরুভূমি আর ভারত মহাসাগরের ধারে উপকূল অঞ্চলের শীতকালে বেশ ঠান্ডা পড়ে গরমকালে মোটামুটি গরম শীত গ্রীষ্ম তাপমাত্রার মধ্যে পার্থক্য খুব বেশি এখানে মরু অঞ্চলের থেকে একটু বেশি বৃষ্টি হয় উঁচু পাহাড়ে ঢালে পপলার উইলো এইসব গাছ দেখা যায় সমভূমি এলাকায় ছোট খসখসে সবুজ ঘাস দেখা যায় এই তৃণভূমিকে বলে প্রাকৃতিক দুর্গম জঙ্গল ও কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি এই জন্য এই মহাদেশ অর্থাৎ আফ্রিকা মহাদেশকে একসময় অন্তর্গ্র মহাদেশ বলা হতো তোমাদের ক্লাসের ভূগোলের বৈভিত্তিক সাজেশন দেওয়া আছে অবশ্যই ফলো করো পরীক্ষার জন্য তোমাকে জানি বেস্ট অফ লাক